আজকে আমি সয়াবিন করি তরকারি করি। সাদা তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে, এবারে আমি ঢেলে নেব। এইগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সচার মেশিনে পেস্ট করে নেব। এবার আমি একটু জল গরম করতে বসিয়ে দিচ্ছি। সবগুলো বড়িগুলো একটু সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ। এবারে সয়াবিন দুধগুলো একটু জল দিয়ে ধুয়ে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এগুলো মেশিনে পেস্ট করে নিচ্ছি। আমি সয়াবিন বড়ির মধ্যে 5টা ডিম ফাটিয়ে দিয়েছি। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, লবণ, আমি এগুলো একসঙ্গে মাখিয়ে দেবো। সরষের তেল, সাদা
হলুদ গুঁড়ো, আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো তুলে দিয়েছি। সরষের তেল, এগুলো ভালো হয়ে গেছে, এবার সরষের তেল, দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ভেজে পেস্ট করে নিয়েছি। লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লবণ, মশলা পাতা হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা সয়াবিন গুঁড়োগুলো তুলে দিই। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, এবারে আমি জল দিয়ে দিচ্ছি, জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিচ্ছি। একটু ঢাকনা চাপিয়ে দিচ্ছি, এবারে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। গরম মশলা বাটা, ধনে পাতা কুচি,